হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ফোর লেসন থ্রি আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট ফোর মানে অধ্যায় চার ইউনিট মানে অধ্যায় লেসন থ্রি মানে পার্ট তিন লেসন মানে পার্ট দেখো বন্ধুরা লেসন থ্রিতে আছে রাইম রাইম মানে সরা এই লেসনে আমরা একটি সরা পড়বো দেখো নিচে সরাটির নাম দেয়া আছে রো 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 ইয়োর বোট রো মানে হচ্ছে চালাও অর্থাৎ চালাও চালাও তোমার নৌকা চালাও বোট মানে নৌকা ইওর মানে তোমার অর্থাৎ এখানে নৌকা চালানোর সরা আমরা পড়ব দেখো এতে আছে ম্যাচ দ্য পিকচারস ছবিগুলো মিল করো উইথ দ্য নেমস নামগুলোর সাথে অফ দ্য অ্যানিমেলস প্রাণীগুলোর ম্যাস মানে মিল করা পিকচার্স মানে ছবিগুলো হুইথ মানে সাথে নেমস মানে নামগুলো অফ মানে এর এনিমেলস মানে প্রাণীগুলো অর্থাৎ নিচে দেখো বা সাইডে আছে প্রাণীর নাম আর ডান সাইডে প্রাণীর ছবি আছে এই নামের সাথে প্রাণী মিল করতে বলছে দেখো আমরা এখন মিল করব এখানে আছে পোলার বেয়ার পোলার বেয়ার মানে মেরু ভাল্লুক পোলার মানে মেরু অঞ্চলের অর্থাৎ যেখানে বরফ থাকে বরফ অঞ্চলের বেয়ার মানে ভাল্লুক দেখো এখানে মেরু ভাল্লুকের ছবি দেয়া আছে সাদা রঙের ভাল্লুক তাহলে পোলার বেয়ারের সাথে এই ভাল্লুক আমরা মিল করব। তারপরে আছে এল আই ও এন লায়ন লায়ন মানে সিংহ দেখো নিচে একটি শিঙের ছবি দেয়া আছে তাহলে লায়নের সাথে আমরা সিংহ মিল করব। তারপরে আছে আই সিও ডিআইএলই কোকোডাইল কোকোডাইল মানে কুমির উপরে দেখো কুমিরের ছবি আছে তাহলে কোকোডাইলের সাথে আমরা কুমির মিল করব দেখো বন্ধুরা বিতে আছে লিসেন টু দ্য রাইম সরাটি সোনো হোয়ে নিউ লিসেন যখন তুমি শুনবে টু দ্য নেম নামটি অফ অ্যান এনিমেল একটি প্রাণীর মেক দ্য সাউন্ড শব্দটি তৈরি করো মেট বাই দ্যাট এনিমেল ওই প্রাণীর দ্বারা তৈরি করা লিসেন মানে সোনা টু মানে দিকে রাইম মানে সরা তাহলে লিসেন টু দ্য রাইম মানে সরাটি সোনো হয়েন মানে যখন ইউ মানে তুমি লিসেন মানে সোনা টু মানে দিকে নেম মানে নাম অফ মানে এর অ্যান মানে একটি এনিমেল মানে প্রাণী তাহলে হোয়েন ইউ লিসেন টু দ্য নেম অফ অ্যান এনিমেল যখন তুমি একটি প্রাণীর নাম শুনবে মেক তৈরি করো সাউন্ড শব্দ বা ধ্বনি মেড মানে তৈরি করা বা তৈরি করেছে বাই মানে দ্বারা ড্যাট মানে ওই এনিমেল মানে প্রাণী তাহলে মেক দ্য সাউন্ড মেড বাই ড্যাট এনিমেল মানে ওই প্রাণীর দ্বারা তৈরি করা শব্দ তুমি তৈরি করো অর্থাৎ একটি প্রাণী যেভাবে ডাকে অর্থাৎ যেভাবে শব্দ করে সেই শব্দটি তোমার তৈরি করতে বলছে যখন আমরা সরাই সেই প্রাণীর নামটি পড়ব বন্ধুরা দেখো এখানে আছে ইউনিট ফোর অধ্যায় চার লেসন থ্রি মানে পার্ট তিন রাইম মানে সরা অর্থাৎ এখানেই আমরা সরাটি পড়বো সি নাও এখন রিট অ্যালাউড দ্য রাইম বিলো নিশেষ সরাটি উচ্চ স্বরে পড়ো রিড মানে পড়া অ্যালাউড মানে উচ্চ স্বরে মানে জোরে জোরে রাইম মানে সরা বিলো মানে নিচে তাহলে নাও রিড অ্যালাউড দ্য রাইম বিলো মানে এখন নিশেষ সরাটি উচ্চ স্বরে পড়ো সরাটির নাম হচ্ছে রো 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 ইওর বোট চালাও চালাও তোমার নৌকা চালাও এখানে নিচে দেখো একটি নৌকা ছবি আছে এই নৌকা চালাতে বলছে রো 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 ইওর বোট চালাও চালাও তোমার নৌকা চালাও জেন্টেলি ডাউন দ্য স্টিম আলতো করে স্রোতের ধারায় ম্যারিলি 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 আনন্দে 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 লাইফ ইস বার্ট এ ড্রিম জীবন একটি স্বপ্ন বই কিছু নয় রো 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 ইয়োর বোট চালাও চালাও তোমার নৌকা চালাও জেন্টেলি আফ দ্য ক্রিক আলতো করে উপসাগরের উজানে সি এ কোকোডাইল যদি তুমি কুমির দেখতে পাও ডোন্ট ফরগেট টু সিক তবে তীক্ষ্ণ চিৎকার করতে ভুলো না রো 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 ইওর বোট চালাও চালাও তোমার নৌকা চালাও জেন্টেলি ডাউন দ্য রিভার আলতো করে নদীর স্রোতের ধারে সি এ পোলার বেয়ার যদি তুমি মেরু ভাল্লুক দেখতে পাও ডোন্ট ফরগেট টু স্কিম তবে তীব্র চিৎকার করতে ভুলো না রো 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 ইয়োর বোট চালাও চালাও তোমার নৌকা চালাও জেন্টেলি টু দ্য শোর আলতো করে তীরের পানে সি এ লায়ন দেয়ার যদি তুমি সেখানে সিংহ দেখতে পাও ফরগেট টু রোর তবে গর্জন করতে ভুলো না বন্ধুরা আমরা এই রাইমটি পড়লাম এটি একটি সুন্দর রাইম দেখো বন্ধুরা রো মানে হচ্ছে চালাও বা চালানো রো চালাও রো ইয়োর বোট মানে তোমার নৌকা চালাও রো মানে চালাও ইয়োর মানে তোমার বোট মানে নৌকা জেন্টালি মানে হচ্ছে আলতোভাবে বা ধীরে ডাউন মানে নিচে স্টিম মানে হচ্ছে ছোটো নদী তাহলে জেন্টেলি ডাউন দ্য স্টিম মানে আলতো করে স্রোতের ধারায় অর্থাৎ স্টিম মানে হচ্ছে ছোটো নদী ছোটো নদীর যে স্রোত সেখানে ডাউন অর্থাৎ কিছুটা নিচু হয়ে জেন্টেলি মানে হচ্ছে আলতো করে নৌকা চালাতে বলছে ম্যারিলি মানে হচ্ছে আনন্দে ম্যারিলি আনন্দে ম্যারিলি আনন্দে ম্যারিলি আনন্দে লাইফ মানে জীবন ইজ মানে হয় বাট মানে কিন্তু এ মানে একটি ড্রিম মানে স্বপ্ন এখানে লাইফ ইজ বাট এ ড্রিম এর বাংলা হচ্ছে জীবন একটি স্বপ্ন বই কিছুই নয় অর্থাৎ আমাদের যে জীবন আমরা ছোট থেকে বড় হই এই জীবন একটি স্বপ্নের সাথে কল্পনা করছে যে স্বপ্ন আমরা রাতে ঘুমিয়ে দেখি রো মানে চালাও রো চালাও রো ইয়োর বোট তোমার নৌকা চালাও জেন্টালি মানে হচ্ছে আলতোভাবে বা ধীরে আপ মানে উপরে ক্রিক মানে হচ্ছে ছোট নদী স্টিম মানে ছোট নদী এবং ক্রিক মানেও ছোট নদী তাহলে জেন্টেলি আফ দ্য ক্রিক মানে আলতো করে উপসাগরের উজানে এই ছোট নদীটি উপসাগর অর্থাৎ সাগরের কিনারায় পৌঁছে গিয়েছে ইফ মানে যদি ইউ মানে তুমি সি মানে দেখো এ মানে একটি কোকোডাইল মানে কুমির অর্থাৎ ইফ ইউ সি এ কোকোডাইল যদি তুমি কুমির দেখতে পাও ডোন্ট করোনা ফরগেট মানে ভুলে যাওয়া টু মানে দিকে মানে হচ্ছে তীক্ষ্ণ চিৎকার তবে তীক্ষ্ণ চিৎকার করতে ভুলো না রো 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 মানে চালাও চালাও বোট তোমার নৌকা চালাও জেন্টেলি মানে আলতোভাবে বা ধীরে অর্থাৎ নৌকা আস্তে আস্তে চালাতে বলছে ডাউন মানে নিচে রিভার মানে নদী আলতো করে নদীর স্রোতের ধারে নৌকা চালাতে বলছে ইফ যদি ইউ তুমি সি দেখো এ একটি পোলার মানে মেরু অঞ্চলের তাহলে ইউ সি এ পোলার বেয়ার যদি তুমি মেরুভাল্লুক দেখতে পাও জেন্ট করোনা ফরগেট ভুলে যেতে চু দিকে স্কিম মানে হচ্ছে তীব্র চিৎকার করা তাহলে জেন্ট ফরগেট টু স্কিম মানে তবে তীব্র চিৎকার করতে ভুলো না রো চালাও রো চালাও রো ইউর বোট তোমার নৌকা চালাও জেন্টেলি মানে আলতোভাবে বা ধীরে টু মানে দিকে সোর মানে হচ্ছে তীর অর্থাৎ জেন্টেলি টু দ্য শোর আলতো করে তীরের পানে অর্থাৎ তীরের দিকে নৌকা চালাতে বলছে ই যদি ইউ তুমি সি মানে দেখা এ মানে একটি লায়ন মানে সিংহ দেয়ার মানে সেখানে তাহলে ই পিউ সি এল আয়ন দেয়ার যদি তুমি সেখানে সিংহ দেখতে পাও ডোন্ট করোনা ফরগেট ভুলে যেতে টু দিকে রোর মানে গর্জন তাহলে ডোন্ট ফরগেট টু রোর গর্জন করতে ভুলো না অর্থাৎ আমরা এই নৌকা ধীরে চালাবো আনন্দে এবং উপসাগরের দিকে তারপর আমরা নৌকা চালাতে চালাতে এই কোকোডাইল কুমির তারপরে পোলার বিয়ার মেরু অঞ্চলের ভাল্লুক এবং লায়ন সিংহ এগুলো দেখতে পাব এগুলো দেখে আমরা ভয় পেলে চিৎকার করব তারপরে সিংহ দেখলে গর্জন করব দেখো বন্ধুরা ডিতে আছে ডু ইউ হ্যাভ এ সিমিলার রাইম তোমার কি একই রকম সরা আছে ইন ইয়ার ওন ল্যাঙ্গুয়েজ তোমার নিজের ভাষায় অর্থাৎ বন্ধুরা এই সরাটি ইংরেজি ভাষায় সরা তো আমার নিজের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষায় এমন নৌকা নিয়ে কোনো সরা আছে কিনা সেটি জানতে চেয়েছে ইপসো যদি থেকে থাকে প্লিজ শেয়ার ইট দয়া করে এটি ভাগ করো ইন হোল ক্লাস পুরো শ্রেণীতে ডু মানে করা ইউ মানে তুমি হ্যাভ মানে আছে এ মানে একটি সিমিলার মানে একই রকম রাইম মানে সরা ইন মানে ভিতরে ইওর মানে তোমার ওন মানে নিজের ল্যাঙ্গুয়েজ মানে ভাষা তাহলে ডু ইউ হ্যাভ তোমার কি আছে এ সিমিলার রাইম একই রকম ছড়া ইন ইওর ওন তোমার নিজের ল্যাঙ্গুয়েজ ভাষা তোমার নিজের ভাষায় ইফ মানে যদি সো মানে হচ্ছে তাই প্লিজ মানে দয়া করে শেয়ার মানে ভাগ করা ইট মানে ইহা বা এটি ইন মানে ভিতরে হোল মানে সম্পূর্ণ ক্লাস মানে শ্রেণী তাহলে ইপসো যদি থেকে থাকে প্লিজ শেয়ার দয়া করে ভাগ করো ইট ইহাকে ইন হোল ক্লাস পুরো শ্রেণীতে তারপর দেখো বন্ধুরা এখানে আছে ভকাবোলারি ভকাবোলারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার দেখো এখানে একই রকম শব্দ আছে যেমন স্টিম মানে হচ্ছে ছোট নদী আবার স্মল রিভার মানেও ছোট নদী ম্যারিলি মানে হচ্ছে আনন্দে হ্যাপিলি মানেও আনন্দে ক্রিক মানে ছোট নদী বে মানে হচ্ছে সাগর অর্থাৎ অর্থাৎ সাগরও কিন্তু ছোট হয় স্কিম মানে হচ্ছে তীব্র চিৎকার করা শার্ট মানেও চিৎকার করা অর্থাৎ উচ্চ স্বরে চিৎকার করা বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা